2020 সালে একের পর এক দক্ষ অভিনেতাদের হারিয়েছি আমরা। আবারও এক অন্যতম অভিনেতাকে আজ হারালো টলিউড জগৎ। জয় বাবা ফেলুনাথের মাছলি বাবাকে নিশ্চয়ই মনে আছে সবার, কিংবা পাতালঘরের গোবিন্দ বিশ্বাসকে। তিনি আর কেউ নন, বাংলা চলচ্চিত্র জগতের অন্যতম প্রবীণ অভিনেতা মনু মুখোপাধ্যায়। মনু মুখোপাধ্যায় এই নামে সকলের কাছে পরিচিত হলেও তার আসল নাম সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়। সারা জীবন হাজারো পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন তিনি। ছোট চরিত্র হলেও তার অসাধারণ অভিনয় প্রত্যেকের মনে দাগ কেটে যায়। জন্ম 1930 সালের 1 মার্চ। অভিনয় জগতে আসা তার জন্মসূত্রে। পিতা অমরেন্দ্রনাথ মুখোপাধ্যায় ক্যালকাটা থিয়েটারে অভিনয় করতেন। খুব ছোট বয়স থেকেই অভিনয় জগতের সাথে যুক্ত মনু মুখোপাধ্যায়। চলচ্চিত্র জগতের যাত্রাপথ শুরু 1959 সালে মৃণাল সেনের নীল আকাশের নিচে চলচ্চিত্রের হাত ধরে। এরপর তিনি দীর্ঘ 6 দশক ধরে একে একে কাজ করেছেন সত্যজিৎ রায়, তরুণ মজুমদার, বাসু চ্যাটার্জি থেকে সমকালীন ঋতুপর্ণ ঘোষ, অপর্ণা সেন, প্রভাত রায় প্রমুখ পরিচালকের সাথে। বর্ষিয়ান এই অভিনেতার অভিনয় জগতে আসা রূপকার থিয়েটার গ্রুপের হাত ধরে। এরপর থিয়েটারের পাশাপাশি বাংলা, হিন্দি সহ সিটি অফ জয় নামক ইংরেজি ছবিতেও অভিনেতা মনু মুখোপাধ্যায়কে পেয়েছে বাঙালি দর্শক। কিন্তু জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ ছবি সম্ভবত জয় বাবা ফেলুনাথ। সেই ঘটনার স্মৃতিচারণ তিনি জীবনের শেষ দিন পর্যন্ত করেছেন। মিনার্ভা থিয়েটারে মহড়া চলছে, ল্যান্ডলাইনে একটি ফোন এলো। সত্যজিৎ রায় তাকে দেখা করতে বলেছেন। তারপর ছবি জয় বাবা ফেলুনাথে মাছলি বাবা রূপে আবির্ভূত হলেন তিনি। এছাড়া তার উল্লেখযোগ্য ছবিগুলি হল গণদেবতা, মৃগয়া, অশনী সংকেত, শ্বেত পাথরের থালা, পাতালঘর, বাকিটা ব্যক্তিগত, দাদার কীর্তি, গয়নার বাক্স ইত্যাদি। পাশাপাশি বেশ কিছু সিরিয়ালেও তাকে দেখা যায়, যেমন পৌষ ফাগুনের পালা, বই গেল, সংসার সুখের হয় রমণীর গুণে প্রভৃতি। ব্যোমকেশ মাকড়সার রস ওয়েব সিরিজেও অভিনয় করেন মনু মুখোপাধ্যায়। মৃত্যুকালে বয়স হয়েছিল 90 বছর। হৃদরোগে মারা যান তিনি, বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন। 2015 সালে টেলিসম্মান পুরস্কার অনুষ্ঠানে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত করা হয়েছিল তাকে। এই প্রবীণ অভিনেতার মৃত্যুতে শোকস্তব্ধ বাংলা শিল্পী মহল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে শোকবার্তা জানান। ইউ ক্যান উইনের পক্ষ থেকে তার পরিবার ও অনুরাগীদের জানাই সমবেদনা। আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং তার প্রতি বিনম্র শ্রদ্ধাপূর্বক কমেন্ট করুন। ধন্যবাদ।